কি সুখ রাস্তার পাশে বসে সিগারেট খাচ্ছে পান গিয়া চা খাচ্ছে তো এখন জানবো তার পরিচয় সম্পর্কে তো এই যে দেখতে পাচ্ছেন আন্টি আন্টির সাথে কথা বললাম ওনার নাকি মা বাবা বোন ভাই সবাই আছে না আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন আপনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলেন কি নাম আপনার হ্যাঁ শাহনাজ ওনার নাম হচ্ছে শাহনাজ বাবা মা আছে আছে কোথায় থাকে মাদারে দেখে থাকে তো আপনাকে দেখাশোনা করে না আপনাকে দেখাশোনা করে না তো আপনি রাস্তার পাশে বসে আছেন কেন ছেলে মেয়ে আছে স্বামী আছে দর্শক কথা বলতে চায় না কথা কিন্তু সবকিছু বলতে পারে কিন্তু জানি না রাস্তায় সে আসলে কেন এভাবে বসে আছে আমি বুঝতে পারতেছি না তো আপনি তো সম্পূর্ণ আপনি তো সম্পূর্ণ সুস্থ আর বসে বসে সিগারেট খাচ্ছেন সবকিছু খাচ্ছেন তাহলে আমি এগুলো খাই না তো উনি আমার সাতটাছে সিগারেট খাওয়ার জন্য আমি তো এগুলো খাই না এগুলো টানতেছেন খুব ভালো লাগতেছে হ্যাঁ ভালো লাগে ডান হাতে সিগারেট খাচ্ছে বাম হাতে আসলে চা খাচ্ছে ঠিক আছে মানে উনার মতো সুখী মানুষ এই জগতে কমই পাওয়া যায় রাস্তা বসে 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 আসান দেয়া এভাবে খাচ্ছে তো আপনি গোসল করেন না কয়দিন হয়েছে হ্যাঁ এগুলো খাচ্ছেন কেন আগুন খাচ্ছেন কেন সিগারেটের ছাইগুলো হচ্ছে সেগুলো আসলে খেয়ে ফেলতেছে জানি না কেন শাহনাজ আপনার আপনার নাম শাহনাজ না তো আপনার বাবা মা সবাই আছে তাহলে আপনার রাস্তায় পাশে আছেন কেন আপনার বাবা মা আছে না তারপর রাস্তার পাশে কেন আপনি এই সিগারেটের পাশাপাশি চারপাশে কোনো নেশা করেন হ্যাঁ একটু জোরে বলেন মদ গাঞ্জা প্রিয় দর্শক শ্রোতা আসলে উনাকে যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন আমরা চাই যে এরকম যারা আপনারা জানেন যে প্রতিনিয়ত এ ধরনের পেশেন্টে আমরা কাজ করি যারা এরকম রাস্তা পড়ে থাকে অনেকে পাগল হয়ে চলে আসে যদি কেউ ঠিকানা জানেন তাহলে অবশ্যই আমরা তাকে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো শাহনা সাপা এ চায় বিড়ি কদিন ধরে খানি সিগারেট জোরে বলেন টাকাটা কিনা খান টাকা কোথায় পান কে দিছিল আগুন খাইতেছ